আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অনেক সুন্দর একটি মেক্সি কাটিং বেবি ফ্রক আপনাদের সাথে কাটিং ও সেলাই দুটাই শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নেবেন, স্কিপ না করে দেখলে অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো চলুন কিভাবে কাটিং করব আমি দেখিয়ে দিচ্ছি। কাপড়গুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি, এখানে মেজারমেন্ট করে কাটিং করে বুঝিয়ে দিব কোনটা কি কাপড় নিয়েছি। এখানে এই তো এখানে এই কাপড়টি নিয়েছি আমি, এখানে চারটি কাপড় আছে, লম্বায় আছে 14 ইঞ্চি। এটাকে আমি দুই ভাঁজে ভাঁজ দিয়েছি, এখানে 8টি পার্ট বের হয়ে আসছে এখন। তো গলার মেজারমেন্টটি আমি পাশে নিয়েছি 2 ইঞ্চি, লম্বায় নিয়েছি 3 ইঞ্চি। এটা স্কোয়ার গলা দিব, এখানে শোল্ডারের জন্য 3 ইঞ্চি মেজারমেন্ট করে নিচ্ছি। এটা পুরাটা 5 ইঞ্চি আছে, এই তো। তো এখন আমি অনুযায়ী কাটিং করে নেব, সামনে পিছনে আমি স্কোয়ার গলা দিয়ে দিচ্ছি। এই যে এখানে 4টি পার্ট বের হয়ে আসছে, দুটা দুটা করে দেখুন। এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি, এটা লম্বার মেজারমেন্ট 4 ইঞ্চি আছে। এখন এটাকে আমি 4টি ভাঁজ দিয়ে এখানে একটু শেপ দিয়ে দিচ্ছি, শেপ অনুযায়ী কাটিং করে নিতেছি। এতো যে সাইডে আমি শেপটা দিয়ে দিয়েছি ওই সাইডে আমি মুড়িয়ে সেলাই করে দিব এরকম। এখানে যে মেন কাপড়টি আছে আমাদের ওইটা নিয়ে নিচ্ছি, এটা 2 ভাঁজ দেওয়া ছিল, আমি 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এটা লম্বা আছে 24 ইঞ্চি, পাশে আছে 23 ইঞ্চি। এতো এটাকে এখন 4 ভাঁজ দিয়ে নিয়েছি। তো খোলা সাইডে আমি এখানে আরম হোলের মেজারমেন্ট করে নিব, 2 ইঞ্চি লম্বা দিয়েছি, এখানে পাশেও 2 ইঞ্চি দিয়ে বক্স বানিয়ে নিয়ে এখানে শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। এখন এটাকে মেলে আমি এখানে কুচি দিয়ে দিব গলার কাপড়ের সাথে। তো প্রথমে আমি যে গলাটি কেটে রেখেছি এটাকে সেলাই করে নিব। তো আমি গলা বানিয়ে নিচ্ছি, দুইটা গলা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। গলাটা সেলাই করে বানিয়ে নিতে নিতে প্রতিদিনের মতন একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা একেবারে নতুন আজকে এখন আমার এই চ্যানেলটি দেখতেছেন, যদি নাম না জেনে থাকেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, ইস্পা ফ্যাশন দিয়ে যদি ইউটিউবে চার্জ দেন তাহলে অনেক সহজে পেয়ে যাবেন। অনেকগুলো ভিডিও দেওয়া আছে সুন্দর সুন্দর বেবি ফ্রকদের, বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে যে কোনো সময় আপনারা দেখে নিতে পারবেন এই ডিজাইনগুলো। তাই তো গলাটি বানিয়ে নিয়েছি, এখন আমি উপরের পাটটিকে এখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি উপরে। তো সুতা টেনে এখানে আমি কুচি দিয়ে দিব, এভাবে যদি কুচিগুলো দিয়ে দেন তাহলে অনেকটা ইউনিক দেখতে মনে হয়, অনেক সুন্দর লাগে বেবিকে পরিয়ে দিলে। এই তো আমি এভাবে করে করে নিয়েছি। তো এখন গলাটিকে বসিয়ে গলার উপরে আমি এই টপ পাটটাকে বসিয়ে দিব, এখানে সেলাই করে দিচ্ছি। একটি পার্ট আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, অপর পার্টটি আমি একই নিয়মে করে নিব। এই তো দুটি পার্ট আমি করে নিয়েছি, এখন আমি শোল্ডার সেলাই করে দিব। আমি চেষ্টা করি অনেক সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ডিজাইনগুলো, আপনারা যদি স্কিপ না করে দেখেন তাহলে শিখে ফেলতে পারবেন অনেক সহজে, আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। এই তো গলাটি বানিয়ে নেওয়ার পরে এমনটা হয়েছে, আমি এখানে হাতা লাগিয়ে দিব। যে কাপড়টা আমি রাউন্ড করে কেটে নিয়েছি এটাকে আমি এখন বোটে এক সাইড সেলাই করে দিচ্ছি। একদম চিকন করে বোটে সেলাই করে দিচ্ছি আমি। এটা আপনাদের কাছে যদি ওভারলক মেশিন থাকে তাতে করে ওভারলকটাও করে দিতে পারেন,
ওইটাও সুন্দর লাগে দেখতে। তো এটাকে আমি মিডলে ধরে এখানে কাট বসিয়ে দিচ্ছি সেলাই সুবিধার জন্য। দুটি হাতা আমি একই নিয়মে লাগিয়ে নিব। একদম মাঝখানে আমি কুচিগুলা দিয়ে দিচ্ছি, দুই পাশে একটু করে ফাঁকা রাখবো 3 ইঞ্চি 3 ইঞ্চির মতো করে। আপনারাও আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আইডিয়া করে এতটুকু ফাঁকা রেখে দিবেন। একটু খেয়াল করবেন আমি প্রত্যেকটা সেলাইতে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এবং দুই মাথায় ব্যাগ স্টিচ দিয়ে দিচ্ছি। তো এখন এখানে আরেকটি কাপড় নিয়ে নিচ্ছি আমি, নিচে আরেকটি লেয়ার দিয়ে দিব কুচির জন্য। আমি দেখিয়ে দিচ্ছি কতটুক নিয়েছি, পাশে এটা 5 ইঞ্চি আছে লম্বাই কুচির জন্য, যতটুক লাগবে অতটুক নিয়ে নিব। তো এখানে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি কুচি উঠায় নেওয়ার জন্য। তো আমি এখন সুতা টেনে কুচিটাকে বের করে নিব। আরো একটি পার্ট আমি এভাবে করে নিব, একটি করে আমি দেখিয়ে দিচ্ছি। তো করা হয়ে গেছে, আমি এখন পাটি জয়েন দিয়ে দিব। কুচিগুলাকে আস্তে আস্তে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। করা হয়ে গেছে, একই নিয়মে এটাও করে নিব। দুটো পার্ট করা হয়ে গেছে, এখন আমি সাইড সেলাই করে দিব। একটি সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সাইড সেলাই করা হয়ে গেছে, এখন নিচের বটম সেলাই করে দিব। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।